সমগ্র ভারতীয় ফিল্ম জগতে মোটামুটি হাতে গোনা 20-30 জন সুপারস্টার আছে। তার মধ্য থেকে আজকের পোস্ট এমন 10 জন সুপারস্টারকে তুলে ধরবো যারা বাপের টাকা পাওয়ারে সুপারস্টার হয়েছে। এক কথায় বাপের টাকাই সুপারস্টার। চলুন তাদের দেখে নেওয়া যাক। তালাপাতি বিজয়ের প্রথম লিড মুভি ছিল নালাইয়া তিরপু। এর আগে শিশু শিল্পী হিসেবে তাকে আরো 5টি মুভিতে দেখা যায়। 1992 সালে মুক্তি পাওয়া নালাইয়া তিরপু নির্মাণ করেছিল বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর। অন্যদিকে টাকা ঢেলেছিল তার মা শোভা চন্দ্রশেখর। উল্লেখ্য, এস এ চন্দ্রশেখর ছিলেন তামিলের একজন জনপ্রিয় নায়ক ও পরিচালক। তবে বিজয় নায়ক হিসেবে তার বাবাকে ছাড়িয়ে গেছে। লিড রোল হিসেবে তেলুগু সুপারস্টার মহেশ বাবুর প্রথম মুভি ছিল বালচন্দ্রুডু, যেটি 1990 সালে মুক্তি পায়। এই মুভিটি টাকা ঢেলেছিলেন মহেশের বাবা কৃষ্ণা, সেই সাথে মুভিটি ডিরেক্টও করেছিলেন তিনি। যদিও তখন মহেশের বয়স ছিল মাত্র 15 বছর, যার কারণে 1999 সালে মুক্তি পাওয়া রাজা কুমারুডু তার ডেবু মুভি ধরা হয়। যাই হোক, মহেশের বাবা কৃষ্ণা ছিলেন একজন তেলুগু সুপারস্টার, তার মানে সুপারস্টারের ঘরে সুপারস্টারই জন্ম নিয়েছে। বলিউড সুপারস্টার ঋতিক রোশনের প্রথম মুভি কাহোনা প্যার হে মুক্তি পায় 2000 সালে। এই মুভিটি পরিচালনা করেছিল ঋতিকের বাবা রাকেশ রোশন, পাশাপাশি মুভিটিতে টাকাও ঢেলেছিলেন তিনি। তো বাবার টাকায় ঋতিক প্রথম মুভিতেই সুপারস্টার বনে যায়। তামিল সুপারস্টার ধনুষের প্রথম মুভি ছিল তুলুভাদু ইল্লামাই। এই মুভিটি টিনেজ প্রেম নিয়ে নির্মিত হয়েছে, যেটি পরিচালনা করেছিল কাস্তরি রাজা। আর এই কাস্তরি রাজা হলেন ধনুষের বাবা। মুভিটিতে তিনি বিনিয়োগও করেছিল, তার মানে তামিল ইন্ডাস্ট্রিতে ধনুষের যাত্রা হয় বাবার টাকায়। আল্লু অর্জুনের প্রথম মুভি ছিল গাঙ্গোত্রী, যেটি 2003 সালে মুক্তি পেয়েছিল। তো এই মুভিটি নির্মাণে যে পরিমাণ টাকা দরকার ছিল তা যোগান দিয়েছিল আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন। উল্লেখ্য, আল্লু অরবিন তেলুগু ইন্ডাস্ট্রির একজন শক্তিশালী ডিরেক্টর, যার অধীনে আছে গীতা আর্টস, ফলে ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে আল্লুকে খুব একটা চিন্তা করতে হয়নি। এই 5 সুপারস্টারের সরাসরি বাবার টাকায় ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়েছিলেন। এর বাইরে আরো 5 সুপারস্টার আছেন যারা সরাসরি বাবার টাকায় না আসলেও বাবার ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে এসেছেন। যেমন বলিউডের সুপারস্টার আমির খানের বাবা তাহির খান ছিলেন একজন হিন্দি সিনেমার প্রডিউসার, তার চাচাও মুভিতে বিনিয়োগ করতেন, ফলে ইন্ডাস্ট্রিতে তার সুযোগ পেতে খুব একটা সমস্যা হয়নি। উল্লেখ্য, আমিরের কায়ামত সে কায়ামত থাক মুভিতে তার চাচা নাসির হোসেন টাকা ঢেলেছিলেন। অন্যদিকে আমির খানের মতো সালমান খানের বাবাও ছিলেন একজন হিন্দি সিনেমার প্রডিউসার, পাশাপাশি একজন শক্তিশালী স্ক্রিপ্ট রাইটারও, ফলে বাবার পাওয়ারে সালমান ইন্ডাস্ট্রিতে সহজে সুযোগ পেয়ে যায়। তেলুগু তারকা প্রভাসের বাবা একজন শক্তিশালী প্রডিউসার ছিলেন, তবে ইন্ডাস্ট্রিতে প্রভাস সুযোগ পায় তার চাচার সাহায্যে। প্রভাসের প্রথম মুভিতে তিনি টাকা দিয়েছিলেন। অন্যদিকে একই ইন্ডাস্ট্রির তারকা রামচরণের বাবা হচ্ছেন সুপারস্টার চিরঞ্জীবী, ফলে চিরঞ্জীবী ছেলে হিসেবে রামচরণকে অন্য প্রডিউসারের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন, যার কারণে বর্তমানে রামচরণও একজন সুপারস্টার। তার মানে এখানেও সুপারস্টার করে সুপারস্টার জন্ম হয়েছে। তবে এন্ট্রিও জুনিয়র হলেন একজন খানদানি সুপারস্টার পরিবারের সদস্য। তার দাদা সিনিয়র এন্ট্রিওর তেলুগুর বিশাল একজন সুপারস্টার ছিলেন, সেই সাথে তার চাচা বালাকৃষ্ণ একজন শক্তিশালী নায়ক, ফলে ফ্যামিলির বাকি সদস্যের মতো এন্ট্রিওরও ইন্ডাস্ট্রিতে দ্রুত সুযোগ পায়। তবে দাদার পর এন্ট্রিওরই সুপারস্টার খেতাব অর্জন করে। তো এইসব সুপারস্টারদের পিছনে তাদের বাবার টাকা ক্ষমতার অবদান ছিল, এটা সত্যি। তবে তাদের নিজেদের যোগ্যতা না থাকলে তারা স্টার কিড থেকে সুপারস্টার হতে পারতো না। শুধু টাকা ও ক্ষমতা দিয়ে যদি সুপারস্টার হওয়া যেত তাহলে অভিষেক বচ্চন, সাইফ আলী খান, বেলাম কোন্ডা এরাও এত দিনে সুপারস্টার হয়ে যেত। সুপারস্টার হতে গেলে পারিবারিক সাপোর্টের পাশাপাশি নিজের ট্যালেন্টও থাকা লাগে, আর তা ছিল বলেই এরা আজ সুপারস্টার। তো এই পোস্ট আপনার কেমন লাগলো কমেন্টে জানালে খুশি হব। সময় থাকলে একটি লাইক দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।